আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আছি মোহাম্মদ হানিফ হোসেন, ফরিদপুর জেলা থেকে। একটা ইনকিউবেটর মেশিন পাঠাইছিলাম রাজশাহীতে এক আপুর কাছে। তো আপু মেশিনটা রিসিভ করে নাই, কারণ ওনাকে আমাকে ব্রয়লার মুরগি ডিম ম্যানেজ করে দিতে হবে, যা বাংলাদেশের লোকাল মার্কেটে কোথাও নাই। তো এখন মেশিনটা পাঠানোর পরে উনি হলো বলতেছে যে আমার এটা ম্যানেজ করে যদি আপনি দিতে পারেন তাহলে আমি মেশিনটা রিসিভ করবো, আর যদি না পারেন তাহলে পরে আপনি মেশিনটা রিটার্ন নিয়ে যান। তো এটা কোনো কথা হয়েছে আপনারা বলেন। তো মেশিনটা এখন রিটার্ন অলরেডি আমার দোকানে চলে আসছে, তো যাতায়াতে প্রায় 1000 টাকার উপরে আমার খরচ হয়ে গেছে। এখন মেশিনটা আনবক্সিং করব, যে মেশিনের ভিতরে কোনো সমস্যা হয়েছে কিনা বা কোনো পার্টস ড্যামেজ হয়েছে কিনা এটা একটু চেক দিব। তো আপনারা সাথে থাকুন ইনশাল্লাহ। এরকম হয় দেখে হলে আমরা আগে অগ্রিম পেমেন্ট করি, যাতে কোনো প্রবলেম না হয় পরবর্তীতে। কিন্তু অনেক কাস্টমার আছে যে অগ্রিম পেমেন্ট করতে চান না, তো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যে ধরনের কাজগুলো করেন এগুলা এগুলা একটা সেলারের সমস্যা, একটা ক্ষতি। এই যে মেশিনটা পাঠাইছি, গেছে আবার আইছে, এটা করে আপনার লাভটা হয়েছে কি বা আপনার ফায়দাটা হয়েছে কি আমাকে আপনি বোঝান। আর এটা হলো কন্ট্রোলার সাইড, এটা ভালোভাবে আপনার আটকে দিয়েছিলাম যাতে এই জায়গায় কোনো চাপ লাগলে বা প্রেশার যদি থাকেও কোনো প্রবলেম না হয়। প্রত্যেক সময় মেশিন পার্সেল করার সময় চেষ্টা করি ভালোভাবে প্যাকিং করার জন্য, যাতে করে কোনো প্রবলেম না হয়। তো আশা করি কোনো প্রবলেম হয় নাই, আর হবেও হওয়ার কথাও না, যেভাবে প্যাকেটিং করেছিলাম। তারপরও মেশিনে আমি হলো লাইন দিয়ে আপনাদের লাইভে দেখাবো বা ভিডিওতে দেখাবো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা বা কোনো প্রবলেম হচ্ছে কিনা। তো ধৈর্য সহকারে আপনারা সাথেই থাকুন ইনশাল্লাহ। আর এই মেশিনটা আপনার ক্যাপস আগে থাকতে লাগছে, যেরকম হলো আপনার স্টেট চার্জ কুরিয়ারে যে লোকাল অফিস ওইটাই হলো আমি নিয়ে গেছি। এখন ও বলতেছে যে না আমি এন্ট্রি খুঁজে পাইতেছি না, আপডেট এটাই করতে হবে, ক্যান্সেল করতে হবে, ক্যান্সেল করে আবার এন্ট্রি করতে হবে। সমস্যা নাই করেন, তো ওই জায়গায় এলো ফার্স্ট টাইমে খুব ভালো লেগে গেছে, কারণ যেহেতু ক্যান্সেল করছে, ও যদি এটা ক্যান্সেল না করতো তাহলে একটা ই থাকতো যে না সমস্যা থাকতো বা এমনি ওরা প্রবলেমের কারণে উনি নেয় নাই। আমার যতটুকু সম্ভব ধারণা, কারণ মেশিনের বাজেট যেহেতু বেশি 364 ডিমের, তো ওনার টাকায় সমস্যা হওয়ার কারণে সম্ভবত মেশিনটা রিপোর্ট করে, আর আমার যেহেতু বেশি আমার ধারণা এটাই হবে। আর বাদ বাকিটা উনি আর উপরওয়ালা ভালো জানেন কি কারণে মেশিনটা রিসিভ করলো না বা নিল না। আর উনি পেশা একজন ডাক্তার, সেই তো উনি একজন ডাক্তার। আমি আগে বলছিলাম যে আপনার যে কোনো ধরনের সাপোর্ট প্রয়োজন, ছোট ভাই হিসাবে আমি আপনাকে সবসময় সাপোর্ট করার চেষ্টা করব। ওনাকে বোঝানো আমি ব্যর্থ হয়েছি, এখন ভিডিও আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ভিটে তেমন কোনো কিছু ড্যামেজ হয় নাই, ব্যাস এগুলা একটু ইয়ে হয়ে গেছে। জাকিতে জাকিতে তে তেলে নিচে নেমে গেছে। জায়গায় তেমন কিছু ড্যামেজ হওয়ার নাই, তারপরও
এটা হলো 88 ডিমের 3/3 88 করে আপনার 276 হলো সেটার আর 100 হলো হ্যাচার আপনি নিচে 130 ডিম দিতে পারবেন ইনশাআল্লাহ মেশিনে লাইন দিব দেখব মেশিনের পাস্টের কোনো ফাইল হয়েছে কিনা তো সাথেই থাকুন ইনশাআল্লাহ দুইটা তিনটা মেশিন অলরেডি অর্ডার হয়েছে দুইটা কনফার্ম নিবে আর একটা কনফার্ম এখনো হয় নাই কালকে সকালবেলা ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো একটা মেশিন অর্ডার হয়েছে হলো 364 দিনে ওইটা কালকে কাজ ধরবো আর 400 দিনের একটা অটোমেটিক মেশিন কথা চলতে আছে ইনশাআল্লাহ ওইটা হয়ে যাবে দু একদিনের ভিতরেই অর্ডার হয়ে যাবে তো ওইটা আবার না বললো মেরামেন্ট বোর্ডের বডি আর আরেকটা কথা হয়েছে ওইটা হলো আপনার 364 ওটা ককশিটের বডি মাশাল্লাহ আমাদের মেশিনে কোনো প্রবলেম হয় নাই মেশিন সব কিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ আমি টেনশনে ছিলাম যেহেতু অনেক দূরের জার্নি হয়তো বা কোনো প্রবলেম হইলেও হইতে পারে তো কোনো সমস্যা হয় নাই সেই জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এটা হলো 364 ডিমের একটা ইনকিউবেটর মেশিন অটোমেটিক আপনার মোটরের সাহায্যে অটোমেটিক ডিম টার্নিং নেবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লাইমের সাথেই থাকুন আল্লাহ হাফেজ